নমস্কার বন্ধুগণ, মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম সুলতানি যুগ সম্পর্কে। এর আগের দিনের ভিডিওতে গিয়ে আমি শেষ করে এসেছি সুলতানি যুগে যে সমস্ত রাজবংশগুলো বা যে সমস্ত বংশগুলো রাজত্ব করেছে তাদের সম্পর্কে আলোচনা। সেখানে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বংশের প্রত্যেকটা সুলতানের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আলোচনা করে এসেছি। তো সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবেন আগে। ভিডিওগুলোর লিঙ্ক, ভিডিওগুলো আমি একটা প্লে লিস্টে সাজিয়ে রেখেছি যার নাম মধ্যকালীন ভারতের ইতিহাস। সেই প্লে লিস্টের লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখছি। আপনারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি সেগুলো দেখে নেবেন। আমি যা যা ভিডিও বানাচ্ছি সবই মাধ্যমিক পরীক্ষা, WBCS এবং RRB ছাড়াও অন্যান্য যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকে আমরা শুরু করব সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থা সুলতানি যুগে কেমন অবস্থায় ছিল, কিভাবে রাজ্য শাসন করা হতো, এই সম্পর্কে আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। তো পরীক্ষার দিক থেকে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ছোট ছোট টার্ম নিয়ে পরীক্ষায় প্রশ্ন করা হয়। আমি প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা টার্ম ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং এর থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নোটস বানিয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্ট, মুসলিম শাসন প্রধানত ধর্ম প্রধান ছিল, অর্থাৎ মুসলিম ধর্মে শাসন ব্যবস্থা সম্পর্কে যেরকম যেরকম কথা বলা হয়েছিল সেইভাবেই সুলতানরা ভারতের শাসন করতেন। বিচার ব্যবস্থা শরিয়াত আইন মেনে চলত। এই শরিয়াত আইন হচ্ছে মুসলিমদের বিভিন্ন আইন, এবং এই আইনগুলো যেহেতু মুসলিম শাসন প্রধানত ধর্ম প্রধান ছিল সেই কারণে এই শরিয়াত আইন মেনেই ভারতে সমস্ত ধরনের বিচার করা হতো বা শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হতো। অধিকাংশ সুলতান নিজেদেরকে খালিফার নায়েব বলে পরিচয় দিত। এর কারণ হচ্ছে খালিফা মুসলিমদের কাছে একটা পবিত্র পদ, সবাই খালিফাকে খুবই মান্য করে চলত। এবং যখনই সুলতান নিজেদেরকে খালিফার নায়েব বলে পরিচয় দিত তাহলে খালিফার যেমন একটা জনপ্রিয়তা রয়েছে তার জনপ্রিয়তার কিছুটা অংশ সুলতান পেতে পারত। সুলতান যখন খালিফাকে তার সম্মান প্রদর্শন করছে এইভাবে, তাহলে সাধারণ মানুষও সুলতানকে ভালো বলে মনে করত, তারও জনপ্রিয়তা বেড়ে যেত। এই কারণে অধিকাংশ সুলতান নিজেদেরকে খালিফার নায়েব বলে পরিচয় দিত এবং সুলতান খালিফার কাছ থেকে সুলতান পদ পাওয়ার স্বীকৃতি নিত। অর্থাৎ সুলতান নিজে আমি সিংহাসনে বসলাম মানে আমি রাজা, এরকমভাবে তারা শাসন করতো না। তারা যেত খালিফার কাছে, খালিফার কাছ থেকে তারা সুলতান হওয়ার স্বীকৃতি নিয়ে আসত, খালিফা তাদের স্বীকৃতি দিত, তারপরেই তারা সুলতান হতো। কিন্তু সকলেই এরকম করেননি, এর মধ্যে কিছু কিছু লোক ব্যতিক্রমী ছিলেন, যেমন আলাউদ্দিন খিলজি। আমি যে লাল দিয়ে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেগুলো খুব ভালোভাবে স্টার দিয়ে আপনারা লিখে রাখবেন। কেবলমাত্র আলাউদ্দিন খিলজি খালিফার কাছ থেকে স্বীকৃতি নেননি। আলাউদ্দিন খিলজি প্রথম ব্যক্তি যিনি সুলতান হওয়ার সময় কোনো খালিফার কাছ থেকে স্বীকৃতি নেননি। আলাউদ্দিন খিলজি প্রথমে চেয়েছিলেন, সুলতান যখন হয়েছিলেন তখন তিনি নিজে চেয়েছিলেন যে আমি একটা নতুন ধর্ম প্রচার করব, সেই ধর্ম আমার মতো করে হবে। সেই কারণে তিনি খালিফাকে অতটা মান্যতা দিতে চাননি। প্রথম তুর্কি যিনি সুলতান উপাধি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন গজনির সুলতান মাহমুদ। গজনির সুলতান মাহমুদ সম্পর্কে আমরা প্রথমে একদম প্রথমের দিকের ভিডিওতে আলোচনা করে এসেছি। সেই গজনির সুলতান মাহমুদ প্রথম তুর্কি ব্যক্তি যিনি এই সুলতান উপাধি গ্রহণ করেছিলেন, অর্থাৎ ইনি প্রথম খালিফার কাছে গেছিলেন এবং তার কাছ থেকে সুলতান উপাধি নিয়ে এসেছিলেন। বাগদাদের খালিফারা মানে বাগদাদের যিনি খালিফা থাকতেন তিনি এই সুলতান উপাধি প্রদান করতেন। দিল্লির সমস্ত শাসকরা এই সময় প্রায় সুলতান উপাধি গ্রহণ করেন, কেবলমাত্র সৈয়দ বংশের খিজির খা এই সুলতান উপাধি গ্রহণ করেননি। কেবলমাত্র সৈয়দ বংশের খিজির খা সুলতান উপাধি গ্রহণ করেননি।
সুলতানি যুগে কোনো সুলতানেরই উত্তরাধিকার সম্পর্কে কোনো আইন ছিল না। সুলতানি যুগে কোনো সুলতানের উত্তরাধিকার সম্পর্কে কোনো আইন ছিল না, অর্থাৎ এই সময় যিনি সুলতান হতেন তার পরে কে সুলতান হবে তার সম্পর্কে কোনো রকম একটা আইন ছিল না। এই কারণে একজন সুলতানের অনেকজন পুত্র সন্তান থাকতেন, তাদের মধ্যে একটা যুদ্ধ হতো, যে যুদ্ধে জয়লাভ করত সেই সাধারণত সুলতান হতেন। কোনো আইন না থাকার জন্য এরকম একটা অরাজকতার পরিস্থিতি বারে বারে সুলতানি যুগে এসেছে। এরপরের পয়েন্ট, ইলতুৎমিশ রাজিয়া সুলতানকে তার উত্তরাধিকার মনোনীত করেছিলেন। ইলতুৎমিশের একজন পুত্র ছিল যার নাম ছিল আরাম শাহ। আরাম শাহ অযোগ্য ছিলেন, সেই কারণে ইলতুৎমিশ আরাম শাহকে সিংহাসনের জন্য মনোনীত করেননি, তিনি তার কন্যা রাজিয়া সুলতানকে তার উত্তরাধিকার মনোনীত করেছিলেন এবং রাজিয়া সুলতান ইলতুৎমিশের পরে কিছুদিনের জন্য সুলতান হয়েছিলেন। কিন্তু তাকে কিছুদিন পরেই সরিয়ে দেওয়া হয়, মানে তাকে সুলতান হিসাবে বেশি দিন কাজ করতে দেওয়া হয়নি। এর কারণ, তখনকার যে আমির ওমরাহরা ছিলেন তারা রাজিয়া সুলতানকে মেনে নেননি, কারণ রাজিয়া সুলতান মহিলা ছিলেন এবং একজন মহিলার শাসন মেনে নেননি তখনকার দিনের যারা আমির ওমরাহরা ছিলেন। তাহলে এখান থেকে বলা যায় যে ইলতুৎমিশ হচ্ছেন প্রথম সুলতান যিনি বংশানুক্রমিক ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিলেন এবং মধ্যকালীন ভারতের ইতিহাসে একমাত্র এই ইলতুৎমিশই ছিলেন যিনি পরবর্তী যে কে সুলতান হবেন সেটা মনোনীত করেছিলেন। এবং রাজিয়া সুলতান হচ্ছেন মধ্যকালীন ভারতের ইতিহাসের একমাত্র মহিলা সুলতান যিনি সিংহাসনে বসেছিলেন। এরপরে পয়েন্ট, বলবন বলেছিলেন যে সুলতান হচ্ছে আল্লাহের প্রতিনিধি। বলবন বলেছিলেন সুলতান হচ্ছে আল্লাহের প্রতিনিধি। এর কারণ হচ্ছে বলবন একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন, একটা গম্ভীর ব্যাপার তিনি তার রাজ্যের মধ্যে মানে নিয়ে আসতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে সকলে তাকে মান্য করে চলুক। এর পিছনে প্রধান যে কারণটা ছিল সেটা হচ্ছে, আমরা সাধারণ মানুষ সাধারণত ভগবানের কাজের ওপরে প্রশ্ন তুলতে পারি না, এরকমই বলবন বলেছিলেন আমি যেহেতু আল্লাহের প্রতিনিধি তাই আমি কি কাজ করব তার উপর সাধারণ মানুষ কোনো প্রশ্ন তুলতে পারবে না। বলবন একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন, তিনি সিজদা পাইবস প্রভৃতি প্রথা চালু করেছিলেন, তিনি সবসময় জাঁকজমকপূর্ণ পোশাক পরে থাকতেন এবং তার চারিদিকে সবসময় অস্ত্র নিয়ে রক্ষীরা ঘুরে বেড়াতো। এর থেকে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করতে তিনি চেয়েছিলেন, তার সবাই কোনো হাসি ঠাট্টা আমোদ প্রমোদ এইসব হতো না, তো এই সমস্ত তিনি করতে চেয়েছিলেন এবং এই সমস্ত করে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি সত্যিই আল্লাহর প্রতিনিধি, তিনি সাধারণ মানুষ নন। পরের পয়েন্ট, আলাউদ্দিন খিলজি সিকান্দার এ সানি উপাধি গ্রহণ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট যে আলাউদ্দিন খিলজি সিকান্দার এ সানি এই উপাধিটা গ্রহণ করেছিলেন। সিকান্দার এ সানি এই উপাধিটার অর্থ হচ্ছে দ্বিতীয় সিকান্দার, বা সিকান্দার বলতে বোঝানো হয় আলেকজান্ডারকে, দ্বিতীয় সিকান্দার বা দ্বিতীয় আলেকজান্ডার আলাউদ্দিন খিলজি নিজেকে বলেছিলেন। এর কারণ হচ্ছে আলাউদ্দিন খিলজি প্রথমে সমস্ত পৃথিবী বিজয় করতে চেয়েছিলেন, যেমন করে আলেকজান্ডার করেছিলেন সেরকম করে আলাউদ্দিন খিলজিও সমস্ত পৃথিবী দখল করতে চেয়েছিলেন। পরবর্তীকালে তিনি তার মত ত্যাগ করেন, তবুও তিনি নিজেকে সিকান্দার এ সানি বলেন। এবং শুধু তিনি নিজেকে যে এই উপাধিটা দিয়েছিলেন, মানে নিজে এই উপাধিটা নিয়েছিলেন শুধু তাই নয়, তার মুদ্রাতেও সিকান্দার এ সানি লেখা থাকত। চলে যাব পরবর্তী স্লাইডে। প্রশাসনিক ব্যবস্থা প্রধানত ফার্সি এবং আরবি ব্যবস্থার মিশ্রণ ছিল, ফার্সি এবং আরবি ব্যবস্থার মিশ্রণ ছিল। এর কারণ যারা সুলতান হয়েছেন সবাই তুর্কি ছিলেন, অধিকাংশ লোক তুর্কি ছিলেন, শেষের বংশটা আফগানি বংশ ছিল, বাকি সবাই তুর্কি ছিলেন। তুর্কির যে মানুষ ছিলেন, তুর্কির যে শাসন ব্যবস্থা চলতো সবই এই ফার্সি এবং আরবি ব্যবস্থার মিশ্রণ ছিল। এবার তুর্কিস থেকে যে ব্যক্তি এসে ভারতে শাসন করছেন স্বাভাবিকভাবে সেও ফার্সি এবং আরবি ব্যবস্থায় গ্রহণ করবে, ভারতীয় ব্যবস্থা নিশ্চয়ই গ্রহণ করবে না। সেই কারণে প্রশাসনিক ব্যবস্থা এই সময় ফার্সি এবং আরবি ব্যবস্থার মিশ্রণ ছিল। সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন সুলতান, সুলতান সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন। তবে সুলতান একা যে সমস্ত ডিসিশন নিতেন এরম না, সুলতান সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন, তার আন্ডারে অনেকজন মন্ত্রী থাকতেন, মন্ত্রীরা তাকে পরামর্শ দিত। এবার সেই পরামর্শ যদি সুলতান মনে করতেন যে এটা নেওয়া উচিত তাহলে সুলতান নিতেন, যদি মনে করতেন যে এটা নেওয়া উচিত হবে না তাহলে তিনি নিতেন না। তো এটাই হচ্ছে সুলতান সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন। সুলতানের নিচে দুটি বিভাগ ছিল, সুলতানের নিচে দুটি বিভাগ ছিল, একটা হচ্ছে মজলিস এ খিলাবাত, দ্বিতীয়টা হচ্ছে মজলিস এ আড়িয়া। এরা সুলতানকে সাহায্য করতেন, বললাম যে সুলতানকে তারা সাহায্য করতেন বিভিন্নভাবে।
তো এই সাহায্যগুলো মানে যে সমস্ত পরামর্শগুলো দিতেন সেগুলো নিতেও পারতেন বা নাও নিতে পারতেন, কিন্তু এই দুটো বিভাগ ছিল। এই বিভাগের আন্ডারে আবার কিছু মানে এই বিভাগগুলোতে বিভিন্ন মন্ত্রীরা থাকতেন। আজকে আমাদের ভারতবর্ষে যেরকম শাসন ব্যবস্থা প্রচলিত আছে, অর্থাৎ কেন্দ্রে দুটো কক্ষ রয়েছে, একদম কেন্দ্রে সবার উপরে রয়েছেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির আন্ডারে দুটো কক্ষ আছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, আপার হাউস এবং লোয়ার হাউস, এই সিস্টেমটা প্রায় সেরকমই। সবার উপরে থাকছে সুলতান, সুলতানের নিচে দুটো কক্ষ, একটা আছে মজলিস এ খিলাবাত, একটা আছে মজলিস এ আরিয়া। আবার আমাদের উচ্চ কক্ষে কিছু মন্ত্রীরা বসেন, নিম্ন কক্ষে কিছু মন্ত্রীরা বসেন, এরকম সেরকমই ব্যাপার। এখানে মজলিস এ খিলাবাতে কিছু মন্ত্রীরা থাকতেন, মজলিস এ আরিয়াতে কিছু মন্ত্রীরা থাকতেন। এই সমস্ত মন্ত্রীদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট মন্ত্রী আমি এখানে বলেছি, তার আগে এই পয়েন্টটা, কেবলমাত্র সুলতানের বিশ্বাসভাজন ব্যক্তিরা এই দুটি বিভাগে থাকতো। এই দুটি বিভাগে যারা থাকতেন সবাই সুলতানের বিশ্বাসভাজন ছিলেন, কারণ এখানে এরকম হতে পারতো যে এই দুটিতে এমন কোনো মন্ত্রীকে রাখা হয়েছে তাকে হয়তো সুলতান ডাইরেক্টলি চেনেন না। এবার সেই ব্যক্তি ষড়যন্ত্র করে সুলতানকে হত্যা করতে পারতেন। তো এই কারণে এই যাতে এইরকম ঘটনা না ঘটে তাই জন্য সমস্ত বিশ্বাসভাজন ব্যক্তিরা এই দুটি বিভাগে থাকতো, অর্থাৎ মন্ত্রী হতে পারতো। সুলতানের নিচে প্রধানত চারজন মন্ত্রী থাকতেন, প্রধানত, এছাড়াও অনেক মন্ত্রী থাকতেন। তো এগুলো সব থেকে ইম্পর্টেন্ট এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। দিওয়ান এ বিজারাত, দিওয়ান এ আর্ক, দিওয়ান এ ইনসা এবং দিওয়ান এ রাসালাত। দিওয়ান এ বিজারাত, দিওয়ান এ আর্ক, দিওয়ান এ ইনসা এবং দিওয়ান এ রাসালাত, এদের কাজ কি পরের স্লাইডে আমি বলেছি। দাস বংশের বাহারাম শাহ নায়েব এ মুমলিকাত নামে একজন মন্ত্রী নিযুক্ত করেন, খুব ইম্পর্টেন্ট এটা, খুব ইম্পর্টেন্ট। দাস বংশের বাহারাম শাহ নায়েব এ মুমলিকাত নামে একজন মন্ত্রী নিযুক্ত করেন। বাহারাম শাহ নিজে থেকে কিন্তু এই পদটা সৃষ্টি করতে চাননি, তার সময় হয়েছে, বাহারাম খায়ের সময় এই পদটা সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি নিজের ইচ্ছেতে এই পদটা তৈরি করেননি। এই পদটি, সরি এটা পদ হয়ে গেছে, এটা পদ হবে, এই পদটি এই সময় তুর্কি সর্দাররা তৈরি করেছিলেন, কারণ বাহারাম শাহ খুবই অযোগ্য সুলতান ছিলেন, তার হাতে সেরকম খুব পাওয়ারফুল ব্যক্তি ছিলেন না ইনি। তো সেই কারণে এই সময় তুর্কি সর্দাররা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং তুর্কি সর্দাররা চাইছিল যে সমস্ত ক্ষমতা যেন তাদের হাতে থাকে, সমস্ত ক্ষমতা যেন তাদের হাতে থাকে। এবার সমস্ত ক্ষমতা যখন এই তুর্কি সর্দারদের হাতে থাকলো, তারা একজনকে তাদের মধ্যে থেকে প্রতিনিধি হিসেবে সুলতানের পাশে বসিয়ে দিত, যে সুলতানের হয়ে সমস্ত কিছু কাজ করতো, মানে সুলতানকে বলতো এটা করতে, সুলতান শুধু হ্যাঁ বলতো, সুলতানকে যদি বলতো এটা করবেন না তাহলে সে না বলতো। এইরকম একটা পদ তৈরি হয় যেটার নাম নায়েব এ মুমলিকাত। চলে যাব পরবর্তী স্লাইডে। এবার হচ্ছে প্রত্যেকটা বিভাগ মানে প্রত্যেকটা মন্ত্রী যাদের নামগুলো বলে এলাম তাদের কি কাজ ছিল সেগুলো এখানে বলেছি। দিওয়ান এ বিজারত, দিওয়ান এ বিজারত ছিল হচ্ছে রাজস্ব বিভাগের প্রধান, রাজস্ব বিভাগের প্রধানকে বলা হতো দিওয়ান এ বিজারত। খুব ইম্পর্টেন্ট এগুলো, কারণ এইভাবে কোশ্চেন করা হয় যে রাজস্ব বিভাগের প্রধানকে কি বলা হতো, দিওয়ান এ বিজারত, বা অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ভূমিকা কে পালন করত, দিওয়ান এ বিজারত। দিওয়ান এ বিজারত এই পদটা সুলতানি যুগে কি ভূমিকা পালন করতো, দিয়ে অপশান দিয়ে দিতে পারে, তার মধ্যে একটা প্রধানমন্ত্রী থাকতে পারে, রাজস্ব বিভাগের প্রধান থাকতে পারে, যেটা হবে সেটাই রাইট হবে। তো এরকম দিওয়ান এ বিজারাত এই পদটা ছিল রাজস্ব বিভাগের প্রধান। এদেরকে আবার বলা হতো ওয়াজির। ওয়াজির কথাটা আমরা প্রায় শুনে আসছি অনেকদিন আগে থেকে, যখন থেকে আমরা মধ্যকালীন ভারতের ইতিহাস আলোচনা করছি এই ওয়াজির কথাটা শুনতে পাচ্ছি। তো ওয়াজির এই পদটাই ছিল দিওয়ান এ বিজারাত এর আরেক নাম ওয়াজির। এরাই আবার অর্থমন্ত্রী ছিল, এরাই আবার প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতেন। অর্থাৎ সুলতান সবার উপরে থাকছে, সুলতানের আন্ডারে সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী হচ্ছে দিওয়ান এ বিজারাত। তার হাতে রয়েছে কি অর্থমন্ত্রী, কি অর্থ খরচা করা হবে, কত অর্থ ট্যাক্স হিসাবে নেওয়া হবে, এই সমস্ত কিছু এই দিওয়ান এ বিজারাত বা ওয়াজির ঠিক করত। আবার প্রধানমন্ত্রীর ভূমিকা, প্রধানমন্ত্রী অর্থাৎ যে প্রধান সেই হচ্ছে দিওয়ান এ বিজারাত। এবার হচ্ছে দিওয়ান এ আর্চ, দিওয়ান এ আর্চ এ হচ্ছে সৈন্য বিভাগের প্রধান, অর্থাৎ প্রধান সেনাপতি, সৈন্য বিভাগের প্রধানকে বলা হতো দিওয়ান এ আর্চ। একে সাহায্য করত আর্চ এ মুমালিক। দিওয়ান এ আর্চ হচ্ছে প্রধান, তাকে আবার একজন সাহায্য করত, কারণ সৈন্যদল অনেকভাবে ভাগ করা ছিল, স্থলবাহিনী, জলবাহিনী, অশ্বারোহী বাহিনী, হস্তি বাহিনী, এরকম তো প্রত্যেককে একজন নিশ্চয়ই কন্ট্রোল করতে পারবে না, তার আন্ডারে আরও একজন বা দুজনকে রাখতে হবে, সেরকম একটা ব্যবস্থা আছে দিওয়ান এ আর্চ, তার নিচে হচ্ছে আর্চ এ মুমালিক। কিন্তু
সৈন্যবাহিনী, সমস্ত সৈন্যবাহিনীর একদম প্রধান ছিলেন হচ্ছে সুলতান। সুলতান সমস্ত কিছুর প্রধান ছিলেন, কিন্তু সুলতান একা সমস্ত কিছু কন্ট্রোল যেহেতু করতে পারবেন না, তাই জন্য তাকে হেল্প করার জন্য একজনকে রাখা হতো, যে হচ্ছে দিওয়ান এ আর্জ। যুদ্ধ ঘোষণা করা বা কোনো অ্যাটাক করা, কিভাবে অ্যাটাক করবে, সবই ঠিক করতে হচ্ছে সুলতান। শুধু দিওয়ান এ আর্জ তাকে সাহায্য করত, এরম না যে দিওয়ান এ আর্জের হাতে সৈন্যবাহিনীর সমস্ত ক্ষমতা ছিল। এরপর হচ্ছে দিওয়ান এ ইনসা, এ হচ্ছে শাহী পত্র লেখক। অর্থাৎ এই সময় চিঠিপত্রের মাধ্যমে সমস্ত কিছু হতো। পাশের রাজ্যের সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় বা কোনো কিছু জানাতে হয় বা জনগণকে কিছু জানাতে হয়, সমস্ত কিছু জানাতো, মানে এই বিভাগ থেকে এই মন্ত্রী সেটার দেখভাল করতো। এর নিচে অনেক লোক থাকতো যারা লিখত, কিন্তু এ ছিল প্রধান, দিওয়ান এ ইনসা, শাহী পত্র লেখক। এবার হচ্ছে দিওয়ান এ রাসালাত, এবার এ হচ্ছে বিদেশ মন্ত্রী, ফরেন মিনিস্টার। বাইরের দেশের সঙ্গে কি কিভাবে কি করা হবে সব কিছু ঠিক করতো এই বিদেশ মন্ত্রী, অর্থাৎ দিওয়ান এ রাসালাত। আচ্ছা, তখনকার দিনে বিদেশ বলতে কিন্তু এরম নয় যে আজকে ভারত একটা দেশ, তারপর বাংলাদেশ আর একটা দেশ তার সঙ্গে, বা ভারত আজকে একটা দেশ তার সঙ্গে ইউএসএ একটা দেশ, এই দুজনের মধ্যে দু দেশের বিদেশ মন্ত্রী আছে তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, এরকম ব্যাপার ছিল না। তখন কিন্তু ভারতের মধ্যেই একাধিক রাজ্য থাকতো, সুলতানি যুগের মানে সুলতানের আন্ডারে একটা জায়গা থাকতো, তার পাশে হয়তো রাজপুতদের একটা জায়গা, কোনো একজন রাজপুত রাজার। তো সুলতানের যতটা এরিয়া, সুলতানের যতটা এরিয়া সেটা তার দেশ, তার জন্য বিদেশ মন্ত্রী দিওয়ানের রাসালাত। আবার তার পাশে যদি রাজস্থান এরিয়াতে যদি রাজপুতদের আন্ডারে থাকতো, সেই রাজস্থান আরও একটা আলাদা দেশ, দেশের এখন যে আমরা দেশের কনসেপ্টটা দেখছি সেটাও নয়। তো এরকম দুটো দেশের মধ্যে পত্রালাপ বা দুটো দেশের মধ্যে কোনো কিছু ঠিক করা, এই সমস্ত কিছু করতো দিওয়ান এ রাসালাত। এছাড়াও ছিল হচ্ছে কাজী উল কুজান, কাজী উল কুজান বলে একটা পদ ছিল, যেটা হচ্ছে ন্যায় বিভাগ। কাজী শব্দটা থেকে আমরা বুঝতে পারছি এটা ন্যায়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই সময় কি কি শাস্তি দেওয়া হবে, কিভাবে ন্যায় বিচার করা হবে, এগুলো সমস্ত করত কাজী উল কুজান। আর এই কাজী উল কুজান যে বিচারটা করত সবই শরীয়ত আইন মেনে। হয়ে গেল এটা, এবার চলে যাব পরবর্তী স্লাইডে। এছাড়া হচ্ছে অন্যান্য বিভাগগুলো ছিল, সেগুলো সাবর উল সুদুর, সাবর উল সুদুর এটা ছিল ধর্ম বিভাগ, অর্থাৎ ধর্ম বিষয়ে এরা দেখভাল করত, সাবর উল সুদুর। বারিদ এ মুমলিকাত, বারিদ শব্দটা আমরা পেয়ে এসেছি আগে, গুপ্তচর, বারিদ এ মুমলিকাত এটা হচ্ছে গুপ্তচর বিভাগ। দিওয়ান এ রিয়াসাত, দিওয়ান এ রিয়াসাত খুব ইম্পর্টেন্ট একটা বিভাগ, যেটা করেছিলেন আলাউদ্দিন খিলজি, বাজার নিয়ন্ত্রণ বিভাগ। আলাউদ্দিন খিলজির সময় বাজার নিয়ন্ত্রণ করা হয়েছিল, তার জন্য একটা আলাদা মন্ত্রী পদ তৈরি করা হয়েছিল, সেই পত্রের নাম ছিল দিওয়ান এ রিয়াসাত, তখন বলেছিলাম। তো সেটা করেছিলেন আলাউদ্দিন খিলজি। দিওয়ান এ কোহি আবার একটা ইম্পর্টেন্ট পদ, যেটা করেছিলেন কৃষি, মানে যেটা করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, এটা ছিল কৃষি বিভাগ। কৃষির ভালোর জন্য অনেক কাজ তিনি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, কৃষির যাতে উন্নতি হয় সেই কারণে একটা বিভাগ করা হয়েছিল, সেটা হচ্ছে দিওয়ান এ কোহি। দিওয়ান এ বন্দেগান করেছিলেন ফিরোজ শাহ তুগলক, এটা হচ্ছে দাস বিভাগ। এর সময় এত দাস বেড়ে গেছিল, তাদেরকে কন্ট্রোল করার জন্য দিওয়ান এ বন্দেগান নামে একটি আলাদা দাস বিভাগ তৈরি করে দেওয়া হয়েছিল। দিওয়ান এ ইমারত, পিডাব্লিউডি বিভাগ, মানে পিডাব্লিউডি বলতে তৈরি করা হবে, ইমারত বলতে বোঝা যাচ্ছে ইমারত তৈরি করা। তো দিওয়ান এ ইমারত পিডাব্লিউডি বিভাগ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক প্রচুর শহর তৈরি করেছিলেন, প্রচুর খাল খনন করেছিলেন, তার জন্য একটা আলাদা বিভাগের প্রয়োজন ছিল, বলেছিলাম যে কত কত 200টার মতো শহর তৈরি করেছিলেন। তো এই সমস্ত কারণে একটা বিভাগ তৈরি করা হয়েছিল দিওয়ান এ ইমারত। এটা বহুবার প্রশ্নে আছে পিডাব্লিউডি বিভাগ কে প্রতিষ্ঠা করেন বা দিওয়ান এ ইমারত বিভাগটা কে প্রতিষ্ঠা করেন, এটা বহুবার আছে। দিওয়ান এ খানা, দিওয়ান এ খানা কারখানা বিভাগ, এটাও করেছিলেন ফিরোজ শাহ তুগলক। তো এর মধ্যে অধিকাংশই দেখলেন ফিরোজ শাহ তুগলকের তৈরি করা, দিওয়ান এ খানা, খানা থেকে মনে রাখবেন কারখানা, এই বিভাগটা করেছিলেন ফিরোজ শাহ তুগলক। চলে যাব পরবর্তী স্লাইডে, শেষ স্লাইড এটা। এই ভিডিওটা খুব একটা বড় নয়, ছোট ভিডিও। এখানে এইটার মাধ্যমে আমি দেখিয়েছি যে শাসন ব্যবস্থাটা কিভাবে ওপর থেকে নিচে বিকেন্দ্রীভূত হতো, অর্থাৎ একদম ওপরে টপে থাকতো হচ্ছে সুলতান। সুলতান হচ্ছে প্রধান, সব ক্ষমতার অধিকারী সুলতান। সুলতান হচ্ছে কেন্দ্রে বসে সমস্ত জায়গার শাসনভার চালাতো। এবার সুলতানের নিচে যে থাকতো সেটা হচ্ছে বিলায়াত বা প্রান্ত, এক একটা প্রান্তে ভাগ করা থাকতো। পুরো সুলতানি সাম্রাজ্য যত বড় ছিল তাকে বিভিন্ন প্রান্তে ভাগ করা থাকতো, প্রান্তগুলোকে বলা হতো বিলায়াত। আর এই প্রান্ততে শাসনভার
যা পরিচালনা করত মুফতি বা ইকতাদার। মুফতি বা ইকতাদার, ইকতাদার সম্পর্কে বলে এসেছি আমি, আগে আলোচনা করেছি ইকতাদার সম্পর্কে। তো মুফতি বা ইকতাদার প্রান্তের প্রধান শাসনকর্তা ছিলেন। প্রান্তের নিচে আবার থাকতো জেলা, জেলাকে বলা হতো শিখ। জেলা এই শব্দটা তখন, মানে শিখ এই শব্দটা জেলার জন্য ব্যবহার করা হতো। আমরা আজকে জেলা বলি, তখন তো জেলা বলা হতো না, তখন এই বিলায়াত শিখ এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হতো। শিখ শব্দটা হচ্ছে জেলার জন্য, আর শিখদার হচ্ছে শিখকে শাসন করত, জেলায় শাসনভার চালাতেন শিখদার। আর এই শিখদারদের প্রথম নিয়োগ করেন বলবান, গিয়াসউদ্দিন বলবান প্রথম নিয়োগ করেন শিখদারদের। শিখের নিচে থাকতো পরগনা, যেটাকে শাসনভার পরিচালনা করত আমিল বা মুন্সি, আমিল বা মুন্সি। আর একদম নিচের লেভেল থাকতো গ্রাম, গ্রামে হতো, মানে গ্রামে যে শাসন করতো তাকে বলা হতো মুকদ্দম, গ্রামে যে শাসন করতো তাকে বলা হতো মুকদ্দম। তাহলে একদম উপরে সুলতান, তারপর প্রান্ত, তারপর জেলা বা শিখ, শিখের পরে হচ্ছে পরগনা, পরগনার পর গ্রাম। পরগনাকে পরগনা বলা হতো, আজকেও পরগনা বলা হয়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেরকম পরগনা আর গ্রাম। একদম নিচের ভাগ যদি জানতে চাওয়া হয় সেটা হচ্ছে গ্রাম। তো এই ভিডিওটা এই অবধি ছিল, এই ভিডিওটা খুবই ছোট, খুব বড় নয় ভিডিওটা। এরপরের দিন আমরা সুলতানি যুগে শিল্প, স্থাপত্য বা রচনা ইত্যাদি সম্পর্কে দেখে নেব। তারপর আমরা চলে যাব বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যে। বিজয়নগর এবং বাহমনি হয়ে গেলে আমরা শুরু করব মুঘল সাম্রাজ্য সম্পর্কে। তো এই ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।